আপনার কি মা আছেন? ওয়াইস: হ্যাঁ। হযরত ওমর: আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইয়ামানের বীর মুজাহিদদের সাথে ওয়াইস বিন আমের নামক এক ব্যক্তি তোমাদের কাছে আসবে, তার বাড়ি ইয়ামানের কারণে তার কুষ্ঠরোগ ছিল, এক দিরহাম জায়গা বাদে তা সেরে যাবে, তার এক মা থাকবে এবং সে এত মাতৃভক্ত হবে যে মার দোহাই দিয়ে সে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দেবেন, সম্ভব হলে তার কাছে গিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফের আবেদন জানাতে অনুরোধ করো। অতপর হে ওয়াইস, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াইস তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। হযরত ওমর: আপনি কোথায় চলেছেন? ওয়াইস: কুফায়। হযরত ওমর: আমি কি কুফার শাসকের কাছে আপনার যত্ন নেওয়ার জন্য একটা চিঠি লিখে দিব? ওয়াইস: না, সাধারণ মানুষের কাছে থাকতেই আমি ভালোবাসি। অতপর কুফাবাসীরা যখনই হজ করতে মক্কা ও মদিনায় আসত, তখনই হযরত ওমর তাদের কাছে ওয়াইসের খোঁজ খবর নিতেন এবং তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি সবাইকে জানাতেন। তারপর দলে দলের লোকেরা ওয়াইসের কাছে যেত এবং গুনাহ মাফের দোয়া চাইত। অপর রেওয়াতে আছে, হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসকে শ্রেষ্ঠ